আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আলোচনা করব দুরূদ ও শিফা নিয়ে। ইবনে মাজাহ শরীফ কিতাব এবং হাদিসের অন্যান্য কিতাবের মধ্যে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাক্বাদুহু মিনান নার। অর্থাৎ যে ব্যক্তি আমার বরাত দিয়ে এমন কোনো কথা বলবে যাহা আমি বলি নাই, তাহলে সে যেন তার ঠিকানা নিজেই জাহান্নাম বানিয়ে নেয়। অর্থাৎ সে জাহান্নামে যাবে অনিবার্য যদি সে তওবা ইস্তেগফার এই দুনিয়াতে না করে। সুপ্রিয় দর্শক, আমরা যেখানে সেখানে যে কোনো কথা শুনি সেটাকে হাদিস বলে উড়িয়ে দিব না, হাদিস বলে চালিয়ে দিব না, বরং বিচার বিশ্লেষণ করব কোন কিতাবে আসে এবং সেটা সঠিক কিনা, তারপর হাদিস বলে আমরা মানুষের মাঝে প্রচার করব। নতুবা যদি ব্যতিক্রম হয় তাহলে কিন্তু আমরা উল্লিখিত হাদিস দ্বারা বুঝতে পারি যে ঠিকানা হবে জাহান্নাম, হিতে বিপরীত হবে। অতএব আমরা যে কোনো ব্যক্তির কথা, যে কোনো ব্যক্তির উক্তি শুনলেই বলব না এটা হাদিস, যতক্ষণ মধ্যে নিশ্চিত না হবে যে এটা হাদিস এবং অমুক অমুক কিতাবের মধ্যে আছে। আমাদের মাঝে একটি দুরুদ খুব প্রচলিত আছে, সেটাকে বলা হয় দুরুদ এ শিফা। সুপ্রিয় দর্শক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ পাঠ করা এটা আমাদের জন্য অবশ্যই সৌভাগ্যের বিষয়। দুরুদ পাঠ করলে রহমত নাজিল হয়, গুনাহ মাফ হয় এবং আমল নামায় নেক লেখা হয়। দুরুদ বেশি পাঠ করলে এটা হবে পরকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার অন্যতম মাধ্যম। অথবা আমরা বেশি বেশি করে দুরুদ পাঠ করব। যে সকল দুরুদ হাদিসের মধ্যে এসেছে সেগুলি পাঠ করব। সেই দুরুদ নিয়ে আমি অনেকগুলি ভিডিও দিয়েছি, আশা করি সেখান থেকে দেখে নেবেন। তো আমাদের সমাজে দুরুদ শেফা যে দুরুদটি প্রচলিত আছে, অনেকে বলে থাকে যে দুরুদ শেফা একবার পড়লে এই এই রোগ ভালো হবে, এত এত কোটি নেক আমলনামায় লেখা হবে এবং আরও অনেক ফজিল বর্ণনা করা হয়। সুপ্রিয় দর্শক, দুরুদ শেফা বলতে এর কোনো অস্তিত্ব নেই হাদিসের মধ্যে, যাহা বলা হয় মিথ্যা বানোয়ার।